দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে সব ধরনের আলুর দাম। কেজিতে দাম কমেছে 10 টাকা, এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা, যুক্ত হচ্ছে তার সাথে। সোহেল, আলুর দাম আরো কতটা কমার সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি ও সরবরাহ পর্যবেক্ষণে কি মনে হচ্ছে? বড়দা, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গেল বৃহস্পতিবার হেলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। এই আলু আমদানি শুরুর পর থেকে কিন্তু বাজারে দাম কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে আমরা দেখেছি, কারণ একদিনের ব্যবধানে প্রকাশিত প্রতি কেজি আলুতে দাম কমেছে কেজিতে 10 টাকা। এখানে আজ এই বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে, যেটি কাঠিনাল বলা হয়, সেই আলুটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। একদিন আগে সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এবং দেশীয় যে আলুটি রয়েছে গোল আলু, সেটি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হতো, সেটি বর্তমানে কেজিতে 10 টাকা কমে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে আলু আমদানিটা যদি আরো বেড়ে যায় এবং বাজার নিয়ন্ত্রণে যদি প্রশাসনের তদারকি করা হয়, সেক্ষেত্রে দামটি আরো কমে আসবে বলেও তারা কিন্তু আশাবাদ করেছেন। এবং আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে হিলি স্থলবন্দরের 43 জন আমদানিকারক এখন পর্যন্ত প্রায় 34,500 মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে যেহেতু আমদানি রপ্তানিটা শুরু হয়নি, আর কিছুক্ষণ পরে হিলি স্থলবন্দরতে প্রায় 550 মেট্রিক টনের মতন আলু আমদানি হবার কথা রয়েছে আজকে। তো সব মিলিয়ে বলা চলে যে হিলি স্থলবন্দরতে আলু আমদানিটা হবার কারণে কিন্তু দামটি কমতে কমতে শুরু করছে এবং দাম কমে আসবে বলে ব্যবসায়ীরা বলছে। তো এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর, হিলি থেকে আলুর দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল জানা। দেশের মতো